আর জানাজা নামাজের পরে দোয়া করলো বেজাল, কো দোয়া করা বেদাত, নবী দোয়া করছে না, তোমরা কি লাগে দোয়া করো, সাহাবারা দোয়া করছিনি, নবী দোয়া করছিনি, আমি তো কই নবী দোয়া করছে, করছে ঠিক কিনা কও? আমার নবী শুধু করছে না, আবার দোয়া করবার লেগা কইছো। এক সাহাবী মারা গেছে যুদ্ধের মাঠে, নবী ওই মারা গেছে যুদ্ধের মাঠে, নবী এখান থেকেই দূর থেকে নবী ডাইরেক্ট গায়ে বানা জানাজা আদায় করে ভালো গেছে, কইরা তার জন্য দোয়া করছে, সুবহানাল্লাহ জোরে গান। আবার নবী এটাও কইছে, ইজা সাল্লাই তোমাল আল মাইয়িত ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলে তখন তার জন্য খাস করে দোয়া করো। ঠিক তিন দিন পরে গো, ঠিক কিনা গো? সুন্নি যারা জানাজার পরে দোয়া করে তারা, সুন্নি যারা দাফন করার পরে দোয়া করে তারা। একটা মানুষ মারা যাওয়ার পর তার তিনটা অবস্থা, কয়টা অবস্থা? হ্যাঁ মুকিত ভাই, একটা অবস্থা হইল জানাজার আগে, জানাজার আগে, আরেকটা হইল জানাজার পরে দাফনের, জানাজার পরে দাফনের, আরেকটা হইল দাফনের পরে, কয় অবস্থা? এই তিন অবস্থায় দোয়া করা যায় আছে। এখন জানাজার আগে দোয়া করলে কোনো ফতোয়া নাই, দাফনের পরে দোয়া করলে কোনো ফতোয়া, কিন্তু জানাজার পরে দোয়া করলে ওরে পাপরি, কলাশ তাক দলে যাও, তাক দলে যাও, তাক দলে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ক জানাজার নামাজ তৈ বলে দোয়া কি তারে কইতা মুরুখ কোডি, জানাজার নামাজটা যদি দোয়া হইতো দোয়ার মধ্যে কি কোনো দিক আছে? উত্তর দিক দিয়ে দোয়া করো আল্লাহ তার ব্যাস নসিব করো, দক্ষিণ দক্ষিণ তো ফিরে কম আল্লাহ তুমি তার ব্যাস, জানাজার নামাজটা যদি মূলত দোয়া হইব উত্তর দিক দা ফিরাও তিনটা ফরন যাই লইলে, দক্ষিণ দিক দা ফিরাও ফরন যাই লইলে, পূর্ব দিক দা ফিরাও ফরন যাই লইলে, কথা কোন ঠিক না বেটি? জানাজার নামাজটা মূলত নামাজ, এই জন্য কেবলা মুখী হইয়া ফরন লাগে, নিয়ত বান্দন লাগে, কথা বলেন বাবা ঠিক না বেটি? পাবলিকরা এসে বুঝার কি, আমরা সামনে আবার আয় না, আমরা লোকে তাইলে এসকার রূপে টেস্কা দিমু, আমরা সামনে আওয়ার সাহস তাদের কোনোদিন হবে না। সারা জীবন দেখছি এরা জিন্দা মানুষের লোকের শত্রুতামি করছে, ওহন দেখতেছি মরা মানুষের লোকের শুরু হইছে, এই বেটা মরে গেছে, এই বেটার দোয়াটা হইলো আসলে ফুজি। ঈসা নবী যে কইছে আল্লাহ আগের দিন দেখলাম কবরে আগুন, পরের দিন জান্নাতের বাগান, কারণটা কি? তা কারণটা হইলো তার সন্তানটা, সে যখন মারা যায় তখন তার স্ত্রী ছিল গর্ভবতী, সে মারা যাওয়ার পর থেকে কবরে আজাব হইতাছে, কিন্তু বাচ্চারা হইছে ছেলে, এই ছেলেটা একটু বড় হইছে কথা বলতে পারে, আজকে মসজিদে যাওয়ার পরে হুজুরে এই বাচ্চাটারে কোরআন তেলাওয়াতের সবক দিছে, সন্তানটা তেলাওয়াত পড়ার কারণে কোরআনের সবকটা নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার বাবার কবরটারে জান্নাত বানাই দিয়েছে, সন্তানের দোয়া কাজে লাগেনি, এই দোয়া করব তার সন্তান হাজার হাজার মানুষ নিয়ে বাবারে কবর নামাইবার আগে। সারা জীবন দেখছি জিন্দা মানুষের লোকের তাহিরি বালানা, তাহিরি বন্ড, তাহিরি মজার মজারি, জেতা তাহিরি লোকে লাগছে, মনে হয় আমি মরে গেলে আবার এটা লোক লাগবো। সারা জীবন দেখছি জিন্দা মানুষের লোকের সত্যতামি করছে, অন্য মরা মানুষের লোকের সত্যতামি শুরু হয়েছে। আমার ডাইরেক্ট করতে হইলো কি জানেন কি, ডাইরেক্ট করতে হইলো তুমি তোমার আম্মা আব্বা মরে গেলে তুমি দোয়া করো না, আমার আম্মা আব্বা বইনে আছে সবাই দোয়া করবো, এটা আমরা ব্যক্তিগত ব্যাপার, কথা কোন ঠিক কিনা? তুমি ইমামতি করতে এসে এলাকার মধ্যে এলাকার যেমনি সলেম না সলতে তা হো, আমার বাইক গিয়ে তোমার আব্বা আমার দোয়া করো না, আমরা বাধ্য করতাম না তোমার, কিন্তু আমার বাপ মার লাগে দোয়া করব, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কইছিনি, আল্লাহ নিজে কইছে উদুনি আস্তা জিবলাকুম, তোমরা আমার ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, কথা কোন ঠিক কিনা বলেন? জানাজার নামাজ তুই বলে দোয়া, আহারে জানাজা জিনাজা জোনাজা, একটা জানাজা জুনাজা জিনাজা, একটা হলো মৃত ব্যক্তি, আরেকটা হলো মৃতের খাট, আরেকটা হলো মৃতের গোসলের খাট,
জানাজা মানে মৃত দেহ জুনাজা জিনাজা একটা হলো মৃতের যেখানে গোসল করা এই খাট এটার অর্থ আরেকটা হলো মৃতের খাট আরেকটা হলো মৃত দেহ তো জানাজা অর্থ হলো মৃত দেহ কর জানাজা মানে হলো দোয়া কি তারে বুঝাইলো আমারে আমি মনে হয় দেশ থেকে আসমান থেকে পড়ে গেছি কি কিতাব বুঝাইলো এটা আমারে এত শিক্ষিত মানুষ হইতে পারে এত শিক্ষিত হইতে পারে মানুষ এগুলো আগে চলছে যখন মিডিয়া আসেনি না এখন কই কিভাবে বেদাত বলি আরে বেদাত কে আল্লাহ কি কইছে যে তুমি এই টাইমের মধ্যে আমারে ডাকতে পারতা না আমার কাছে দোয়া করতে পারতা না এমন কোন দিক নির্দেশনা কি আছে কোথাও দোয়ার কোন টাইম আছে কষ্ট লাগে সমাজের মধ্যে একটা মহল আছে সমাজটারে তাল বেতাল বানায় বানায় খাইতাছে আর গুরতাছে দ্বন্দ্ব লাগায় রাখছে আবার যদি কই যে তোমরা বহসাইব দূরের কথা হ্যাঁ কাশির তো আয় না এখন আসেন জানাজা নামাজ থেকে আসলে দোয়া নাকি নামাজ এটা একটু কইতে হইব এবার আসেন আমি দোয়াটা পড়ি আপনারা কইেন এটা কি দোয়াটা ঠিক আছে নাওয়াইতুয়ান ও আদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি দোয়া ইল জানাজাতি এটা নামে দোয়া দুয়ার জন্য দিক শর্ত না নামাজের জন্য দিক শর্ত যেহেতু অত্তের নামাজ কেবলামুখী হতে হয় নিয়ত করতে হয় রাকাত বানতে হয় সেই ক্ষেত্রে জানা যাক কখনোই দোয়া হতে পারে না এটা হলো মূলত নামাজ সর্বোচ্চ এটা কইতে পারে জানাজার ভিতরে মাইয়ের জানাজার ভিতরে দোয়া আছে জানাজার নামাজের তাকবীর চারটা চারটার ভিতরে দোয়া আছে তাহলে কোন দোয়াটা আছে এটা কোন লাগে আমার দোয়াটা হইলো এটার অর্থ হইনেন আল্লাহুম্মা হে আল্লাহ এক ফ্রিলি তুমি আমারে মাফ করো হাইনা আমরা মধ্যে যিনি জেতা আছি বাচ্চা রইছি ইডিরে মাফ করো ওয়া মাইগিতিনা যিনি মইরা গেছেন গা হিডিরে মাফ করো ওয়া শাহিদিনা যারা উপস্থিত হে ঘরে মাফ করো ওয়া গাইবিনা যারা অনুপস্থিত হে ঘরে মাফ করো পুরুষে মাফ করো নারীরে মাফ করো এইভাবে হইল দোয়া কিন্তু আজকে যিনি মারা গেছে উনার জন্য এই দোয়ার ভিতরে স্পেশাল কোন দোয়া নাই এই জন্যই নবী মালা কইরা ওই মৌলবিদের কইয়া গেছে কিতাবুল জানায়েজের মধ্যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া যখন তুমি নামাজ পড়ে ফেলো তখন মাইয়েতের জন্য খালেস ভাবে দোয়া করো ওই চতুর্থ তাকবীর দোয়ার ভিতরে তার আজকে যিনি মারা গেছে তার জন্য খাস করে দোয়া নাই এই জন্য রসুল বইলা গেছে রসুল তো জানে সারা 1400 বছর পড়বে পরে ও বিয়াদ্দব গুলা নবীর প্রেমিক গুলারে জ্বালাইবো কথা কোন ঠিক না বেটি এই জন্য যে যাই বলেন না কেন রাগারাগি করেন না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কথা বইলা গেলাম আজকে আমি এগুলা প্রয়োজন মনে করছি এই জন্য বইলা গেছি জানাজার নামাজের পরে দোয়া করলে গুনাহ হবে জানাজার নামাজের পরে দোয়া করলে অপরাধ হবে কোনো মৌলবি যদি বাংলার জমিনে থাকো আমার একটা দলিল দেখাও আর তুমি যে কো বেদাত 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 মানলাম তোমার কথা যদি বেদাত আমি ধরি সব বেদাত কি খারাপ কেউ কেউ নবীর যুগে যা ছিল না নবীর তিরুধানের পরে যা নব নতুন আবিষ্কার হয়েছে এটাই হলো বেদাত নবীর আমলে যা ছিল না নবীর চলে যাওয়ার পরে যা নতুন আবিষ্কার হয়েছে এটাই বেদাত এবার আসেন মাদ্রাসা নবীর যুগে ছিল নি কথা কয় না এটাও তো বেদাত কোরআন শরীফের কি এই যে হরকত নবীর আমলে ছিল নি এটাও তো বেদাত কথা কোনা কি লাগে তো এবং যে এই যে একের পর এক উন্নয়নমূলক ভালো যে কাজগুলো আছে এগুলো নবীর আমলে ছিল না মসজিদের সৌন্দর্য কারুকাজ করা টাইলস করা ইত্যাদি ইত্যাদি কত ধরনের সিস্টেম কওমি মাদ্রাসা কোন আলিয়া মাদ্রাসা কোন ইত্যাদি নবীর আমলে আসেন না দিনের কল্যাণে সেগুলো আবিষ্কার করা হলো মূলত হককে ধারণ করার অনুপ্রেরণা হলো সেই জায়গাগুলো
সেটাকে যদি আপনি বেদাত বলে চালিয়ে দেন তাহলে তো দুঃখজনক ব্যাপার। তাহলে বোঝা গেল বেদাত দুই প্রকার, এক প্রকার বেদাত হলো বেদাতে হাসানা, আরেক প্রকার বেদাত হলো বেদাতে সাইয়্যা। একটা হলো খারাপ আর একটা হলো উত্তম। তবে আল্লাহর কাছে চাওয়া দোয়া করে যে ব্যক্তি কয় বেদাত, আরে দোয়া তো আমার বাপ আদম নবী, যখন আমার নবী দুনিয়াতে আসে নাই আমার বাবা আদম নবী তো দোয়া করে গেছে, কথা কন্যা কি লেখবে? তো আল্লাহর কাছে চাওয়াটারে যারা বেদাত ক, এরা মূলত এবাদতের স্বাদই পাইছে না, কথা বলেন ঠিক না বেটি? এরা কেমনে কয় দোয়া করবো? হ্যাঁ একটা দলিল পাইছে, তিনটা কাজে দেরি করুন যাইতো না, একটা হলো জানাজার নামাজের পর লাশ দাফন করতে দেরি করা যাইতো না, এটা দিয়ে তারা দলিল দেয় আর কি, আর একটা হলো মেয়ে উপযুক্ত হইয়া গেলে তার তাড়াতাড়ি বিয়া দিতে দেরি করা যাইতো না। অন মেয়ের বয়স কত বছর হলে মেয়ের বিয়া দন লাগে? হুন আই তাই মানি না।